আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বললেন কাদের মির্জা। মোদীকে ঘিরে নয়, রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়েছেন হেফাজত 14 দল। পুলিশের গুলিতে হতাহতের দায় সরকারকে নিতে হবে বললেন জিএম কাদের। এবার বিস্তারিত। প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি বললেন কাদের মির্জা, নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবৈদুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ ও প্রশাসনের কাছে নির্যাতিত হওয়ার পরও দল থেকে কোনো প্রতিকার না পেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আজ বুধবার বিকেল 3:45 দিকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন আওয়ামী লীগ এবং বর্তমান সময়ের প্রশাসনের কাছে আমি বরাবর নির্যাতিত হয়েছি। এই নির্যাতনের কথা আমি যেখানে যেখানে জানানো উচিত সবখানেই জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি। এক প্রশ্নের জবাবে কাদের মির্জা বলেন অবৈদুল কাদের নামে আমার কোনো ভাই নেই, আমাকে 6 বার হত্যা চেষ্টা করা হয়েছে, অবৈদুল কাদের একবারও খবর নেননি। আব্দুল কাদের মির্জা আরও বলেন গত 9 মার্চ পুলিশ 2000 গুলি চালিয়েছে, আমি দলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি কিন্তু কোনো প্রতিকার পাইনি, আমাকে দল থেকে হয়রানি করা হচ্ছে, প্রশাসন থেকে হয়রানি করা হচ্ছে, সত্য কথা বলা যেন পাপ তা আমি বুঝেছি, তবুও আমি সত্য কথা বলবো, তাহলে আমি কোথায় যাব, সেজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। হেফাজতের এই কর্মসূচি মোদীকে ঘিরে নয় জানিয়ে 14 দলের নেতাকর্মীরা বলেন তাদের কর্মসূচি মোদীকে নিয়ে নয়, তারা বঙ্গবন্ধু ও রাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়েছে। সরকারের সমঝোতার কারণেই সাম্প্রদায়িক গোষ্ঠী বরাবর বিশৃঙ্খলা তৈরি করছে। ধর্মীয় সংগঠনগুলোর বিষয়ে ভুল সিদ্ধান্ত সামনে বড় বিপদ ডেকে আনতে পারে উল্লেখ করে তারা সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার 29 মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় 14 দলের আলোচনা সভায় নেতারা এই মন্তব্য করেন। সভাপতির বক্তব্যে আমির হোসেন আমু বলেন তারা মোদীকে ঢাল হিসেবে ব্যবহার করছে, সাম্প্রদায়িকতার আশ্রয় নিয়ে তারা বারবার দেশের শান্তি বিনষ্ট করতে চায়, এই বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই, এই অপশক্তিকে আমাদের শক্ত হাতে দমন করতে হবে। রাজনীতিতে আজ যেটা শুরু হয়েছে তা অশনি সংকেত জানিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেন হেফাজতের মধ্যে অধিকাংশই জামায়াতের লোক, মামুনুল হকের পিতা কে, আমাদের উচিত এখনই এই অপশক্তিকে দমন করা, অন্যথায় আমাদের সর্বশক্তি নিয়ে তাদের বিরুদ্ধে নামতে হবে, আমরা মৌলবাদী রাষ্ট্র হব না, অসাম্প্রদায়িক রাষ্ট্র হব, সেটা ভাবতে হবে উল্লেখ করে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন হেফাজত মোদীর বিরোধিতা করেনি, তারা রাষ্ট্রের বিরোধিতা করেছে, আমাদের এখনই ভাবতে হবে আমরা মৌলবাদী রাষ্ট্র হব না অসাম্প্রদায়িক রাষ্ট্র হব। তিনি বলেন যৌক্তিক বলে প্রমাণ করেছে বিএনপি, এদের বিষয়ে চোখ বন্ধ করে থাকার সুযোগ নেই, দৃঢ় হস্তে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদের বিরুদ্ধে 14 দলকে কর্মসূচিতে দিতে হবে। বৈঠকে 14 দলের নেতাদের সঙ্গে মোদীর সাক্ষাৎ নিয়ে অনেক নেতা যেতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এছাড়াও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও আলোচনা করে 14 দলের নেতারা, তারা মূল্য নিয়ন্ত্রণে সরকারকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। সভায় 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমুর সভাপতিত্বে এবং আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাসের সঞ্চালনায় বক্তব্য দেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে সহিংসতা, সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলেন বিরোধী দলীয় এই উপনেতা। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সরকারের সঙ্গে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, এর মীমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। সরকারের নীতি, কর্মকাণ্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সাম্প্রতিক সময়ের আন্দোলনে এরই বহিঃপ্রকাশ ঘটেছে। এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। এটি অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয়। সরকারের উদ্দেশ্যে জিএম কাদের বলেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। গত কয়েকদিনের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, দমনপীড়নের সংকট আরও ঘনীভূত হয়। আশা প্রকাশ করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত শুক্রবার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় মুসল্লিদের সঙ্গে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ করে। সেখানে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়। একই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায়ও আন্দোলনে নামেন হেফাজতের নেতাকর্মীরা, সেখানেও একজনের মৃত্যু হয়। এসব ঘটনায় শনিবার বিক্ষোভ ও রোববার হরতাল পালন করে হেফাজতে ইসলাম। সব মিলিয়ে হেফাজতের এই আন্দোলনকে ঘিরে তাদের 17 নেতাকর্মী নিহত হয়েছে বলে দাবি করেছেন তারা। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।